আপনাকে যদি বলা হয় যে পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে 365 দিনের মধ্যে 100 দিনই রাত হয় না, আপনি কি বিশ্বাস করবেন? কিন্তু এটি সত্যি। আজ আমরা এমন দেশ সম্পর্কে কথা বলতে যাচ্ছি যে দেশটি সেসব দেশের অন্তর্ভুক্ত যেখানে প্রায় 100 দিন রাত হয় না। এই দেশটি তার অদ্ভুত আইন এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত, যে দেশ বিজ্ঞান ও প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে, যে দেশের রাজধানী পানির উপরে অবস্থিত, যা ঠিক ইতালির ভেনিস শহরের মতো। এই দেশে শিশু জন্মের পর সন্তানের জন্ম নেওয়ার জন্য বাবা মাকে 480 দিনের ছুটি দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা সুইডেনের কথা বলছি, যে দেশটি আজ বিশ্বে নিজেদের একটা আলাদা পরিচয় তৈরি করেছে। পৃথিবীর যে কোনো সুন্দর দেশের কথা উঠলেই সবার আগে নেওয়া হয় সুইডেনের নাম। এর সৌন্দর্যের একটি কারণ, এই দেশটি চারদিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত। এটি ইউরোপ মহাদেশের উত্তরে অবস্থিত একটি দেশ। এর উত্তর ও পশ্চিমে নরওয়ে, পূর্বে ফিনল্যান্ড এবং দক্ষিণে ডেনমার্কের সাথে সংযুক্ত। যদিও দেশটি ডেনমার্ক এবং জার্মানি, পোল্যান্ড, রাশিয়া, লিথুনিয়া ও লাটভিয়ার সাথে সামুদ্রিক সীমানা ভাগ করে, আয়তনের দিক থেকে সুইডেন ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম দেশ। দেশের মোট জনসংখ্যা 1.2 কোটি। সুইডেনের মোট জনসংখ্যার 87% লোক শহরাঞ্চলে বাস করে। সুইডেনের সরকারি ভাষা সুইডিশ। এছাড়াও এদেশে আরও 4টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যদিও সুইডেনের সরকারি ভাষা সুইডিশ, তবুও এখানকার 90% মানুষ ইংরেজি বলতে পছন্দ করে। এদেশের বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। সুইডেনের রাজধানীর নাম স্টকহোম। 14টি দ্বীপ নিয়ে গঠিত এই শহরটি পানির উপর অবস্থিত। বিশ্বের প্রথম ওপেন এয়ার মিউজিয়ামটি স্টকহোম শহরে অবস্থিত। এছাড়া এই শহরে বিশ্বের 3টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এই শহরটি প্রায় 57টি সেতু দ্বারা সংযুক্ত। 14টি দ্বীপ থাকায় স্টকহোমের পানি এতটাই পরিষ্কার যে এটি আপনি পান করতে পারবেন। এখানে সাঁতার কাটতে পারেন, এমনকি মাছও ধরতে পারেন। সুইডেনের শহরটিতে প্রায় 100টির মতো জাদুঘর রয়েছে, যা বিশ্বের অন্য যে কোনো শহরের তুলনায় সবচেয়ে বেশি। এখানকার জাতীয় জাদুঘরে 50,000-এরও বেশি চিত্রকর্ম রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, শহরের বড় জাদুঘরগুলির বেশিরভাগই মানুষের জন্য বিনামূল্যে প্রবেশাধিকার রয়েছে। সুইডেনকে ধনী দেশের মধ্যে গণনা করা হয়, কারণ এখানকার অর্থনীতি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। 2012-13 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুসারে সুইডেন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে আবির্ভূত হয়। সুইডেন মাথাপিছু জিডিপি অনুসারে বিশ্বের সপ্তম ধনী দেশের অন্তর্ভুক্ত। এ থেকে আপনি অনুমান করতে পারেন যে এই দেশের মানুষ কতটা উন্নত জীবনযাপন করে। বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে এই দেশটি অনেক এগিয়ে আছে, যা বিশ্বের অনেক বড় দেশও বিশ্বাস করে। এছাড়া অস্ত্র রপ্তানিতে সুইডেন বিশ্বের নবম দেশ হিসেবে পরিচিত। প্রতি বছর সুইডেন থেকে প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করা হয়। এদেশের মুদ্রার নাম হল ক্রোনা, যা বাংলাদেশি 10 টাকার সমান। আমরা আগেই বলেছি যে সুইডেন বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে। প্রতি বছর এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়। 2017 সাল সুইডেন একটি ভিন্ন ধরনের ডিভাইস তৈরি করে। প্রকৃতপক্ষে 2017 সালে 4,000 সুইডিশ কর্মচারী তাদের বুড়ো আঙ্গুল এবং প্রথম আঙ্গুলের মধ্যে একটি বিশেষ ধরনের ডিভাইস ইনস্টল করেছিলেন। এই চিপের বিশেষত্ব হলো, এটি লাগানোর পর শুধুমাত্র হাতের ইশারায় এবং টার্মিনাল স্পর্শ করেই সমস্ত কাজ সম্পন্ন করা হয়। আকারে এই ডিভাইসটি চালের দানার চেয়ে ছোট। এই চিপের সবচেয়ে বড় সুবিধা ছিল যে শুধুমাত্র হাতের ইশারায় ব্যাংকিংয়ের মতো কাজ সম্পন্ন করা যাচ্ছিল। তাছাড়া পৃথিবীর প্রথম পেসমেকার এই দেশ আবিষ্কার করে। এদেশে একটি আজবাইন চালু আছে, যা ফ্রিডম অফ রোম বলে পরিচিত, যে দেশে আইনের মাধ্যমে সুইডেনের নাগরিকরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। কিন্তু সমস্যা হয় তখন যখন জানতে পারেন যে আপনার অনুমতি ছাড়া অন্য কেউ আপনার বাগানে ঢুকে পড়েছে এবং সেখান থেকে আপনার পছন্দের ফুল ছিঁড়ে নিচ্ছে। কিন্তু এই আইন বলবৎ থাকার দরুন আপনি এই ব্যক্তিকে কিছুই বলতে পারবেন না। জেনে অবাক হবেন যে সুইডেন বিশ্বের একমাত্র দেশ যা সম্পূর্ণ আবর্জনা মুক্ত, অর্থাৎ আবর্জনা খোঁজার পরও এখানে পাবেন না। হ্যাঁ, আপনার শুনতে অদ্ভুত লাগতে পারে,
কিন্তু সুইডেনকে তার প্রয়োজনে অন্যান্য দেশ থেকে আবর্জনা আমদানি করতে হয়। প্রকৃতপক্ষে সুইডেন তার অর্ধেকেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করে বর্জ্য থেকে। এমন পরিস্থিতিতে দেশের রিসাইক্লিং প্লান্টগুলোকে চালু রাখতে তাদের প্রচুর আবর্জনার প্রয়োজন হয়। সুইডেনে বর্জ্যের ঘাটতি মেটাতে প্রতি বছর নরওয়ে থেকে 80 টন বর্জ্য আমদানি করা হয়, যা এখানে রিসাইক্লিং করা হয়। সুইডেন সরকার তাদের দেশে আবর্জনা না ফেলার বিষয়ে জনগণকে সচেতন করে তুলেছে। এ কারণেই সুইডেনকে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন দেশ হিসেবে বিবেচনা করা হয়। সুইডেনের আরও একটি ভালো দিক হল, সন্তান জন্মের পরে পিতামাতাদের 480 দিনের প্যারেন্টাল লিভ দেওয়া হয়, যাতে তারা তাদের সন্তানের ভালো করে যত্ন নিতে পারেন। এখানে বাচ্চাদের ডায়াপার বদলানো, বাচ্চার খাওয়া তৈরি করা, গোসল করানো এবং বাচ্চাকে ঘুম পাড়ানো শুধু মায়েরাই করে না, এ কাজে বাবারাও মায়ের সাথে সমানভাবে সহযোগিতা করেন। সন্তানের জন্মের সময় বাবা মাকে অবশ্যই ছুটি নিতে হয় এবং কেউ যদি সন্তানদের দেখাশোনার জন্য ছুটি না নেয় তাহলে বাবাকে জবাব দিতে হবে কেন তিনি এই ছুটি নেননি। সুইডেনে সন্তান জন্মের আগে মাকে প্যারেন্টাল কেয়ার বিনামূল্যে প্রদান করা হয় এবং তাদের ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়। বেশিরভাগ সুইডিশ হাসপাতালে হোটেলও রয়েছে যেখানে নতুন মা এবং তাদের আত্মীয়রা 2-3 দিন থাকতে পারে, যাতে নার্সরা নবজাতক এবং মায়ের সঠিকভাবে যত্ন নিতে পারে। শুধু তাই নয়, এখানে বাচ্চাদের মারা সম্পূর্ণ বেআইনি। সুইডেনে কাউকে এই কাজ করতে দেখা গেলে তাকে জেলে যেতে হতে পারে। আমাদের দেশে যদি এমন আইন হতো তাহলে প্রায় সব বাবা মাকেই জেলে যেতে হতো। এছাড়া এখানে আরেকটি অদ্ভুত জিনিস দেখতে পাবেন, এবং তা হল সুইডেনে আপনি আপনার সন্তানের নাম আইকিয়া বা এলভিস রাখতে পারবেন না, কারণ এই নামটি এখানে নোবেল পরিবারের নাম, যা সাধারণ মানুষের জন্য অনুমোদিত নয়। পৃথিবীতে সূর্য উদয়ের সাথে সাথে দিন শুরু হয় এবং সূর্য অস্ত যাওয়ার পরেই রাত শুরু হয়। কোটি কোটি বছর ধরে এই চক্রটি একইভাবে চলে আসছে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন দেশও আছে যেখানে অনেকদিন পর্যন্ত রাত হয় না? সুইডেনের নামও সেসব দেশের অন্তর্ভুক্ত। আপনি বিশ্বাস করবেন না যে সুইডেনে 100 দিনের জন্য রাত হয় না। এটি এমন একটি দেশ যেখানে আপনি বছরের 6 মাস শুধু সকাল দেখতে পাবেন। এখানে মে থেকে আগস্ট মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না, অস্ত গেলেও মধ্যরাতে, কিন্তু আবার ভোর 4:30 উঠে। এমন পরিস্থিতিতে যারা প্রথমবার সুইডেনে যান তারা খুবই অস্বস্তি বোধ করেন। আপনি কি জানেন সম্পূর্ণ ইউরোপে ম্যাকডোনাল্ডস সর্বাধিক সংখ্যক সুইডেনে রয়েছে? তবে এক্ষেত্রে আমেরিকার নাম সবার আগে চলে আসে, কিন্তু আমরা যদি ইউরোপের কথা বলি তাহলে সুইডেন সবচেয়ে বেশি এগিয়ে আছে। এখানে ম্যাকডোনাল্ডের সংখ্যা 250-এর কাছাকাছি। তবে শুধু তাই নয়, সুইডেন এমন একটি দেশ যা একসময় শুধুমাত্র মৌমাছিদের জন্য ম্যাকডোনাল্ডস খোলার উদ্যোগ গ্রহণ করেছিল। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, সুইডেনের ম্যাকডোনাল্ডস মৌমাছিদের জন্য একটি রেস্তোরাঁ খুলেছিল। এটি সবচেয়ে ছোট ম্যাকডোনাল্ডের আউটলেট, যার নাম ছিল মাখাই। মৌমাছিকে মানুষের হুমকি থেকে রক্ষা করতে সুইডেনে এমন একটি উদ্যোগ নেওয়া হয়। এখন আপনি কল্পনা করতে পারেন যে ম্যাকডোনাল্ড সুইডেনের মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বিখ্যাত পুরস্কার নোবেল পুরস্কারও শুরু হয়েছিল সুইডেন থেকে। বিশ্বে প্রথমবারের মতো 1901 সালে 10ই ডিসেম্বর এই নোবেল পুরস্কার দেওয়া হয়। কিন্তু আপনি কি জানেন কখন এবং কার দ্বারা এই পুরস্কারটি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল? এই পুরস্কারটি 1895 সালে বিজ্ঞানী আলফ্রেড দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আলফ্রেড নোবেল একজন বিজ্ঞানী ছিলেন যিনি ডায়নামাইট সহ প্রায় 355টি আবিষ্কার করেছিলেন। 1896 সালে ডিসেম্বরে তার মৃত্যুর আগে তিনি তার সম্পদের একটি বড় অংশ ট্রাস্টের জন্য সংরক্ষণ করেন। তাঁর ইচ্ছা ছিল এই অর্থের লাভ প্রতি বছর সেই সমস্ত লোকদের দেওয়া উচিত যাদের কাজ মানবজাতির জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। নোবেল ফাউন্ডেশন লোকদের বিভিন্ন ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতি বছর সুইডেনে ব্যাংকে জমা রাখা এই অর্থের লাভ দিয়ে মানুষকে পুরস্কৃত করে। সুইডিশ নাগরিকদের জন্য শিক্ষার্থীদের যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া সম্পূর্ণ ফ্রি। এখানে শিক্ষা সবচেয়ে সস্তা। এখন সুইডেনে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ আছে, সম্ভবত সেই কারণে সুইডেনের সাক্ষরতার হার 99%। এর পাশাপাশি সুইডেন এমন একটি দেশ যা তার অদ্ভুত আইনের জন্য পরিচিত।
এদেশের রাস্তায় নাচতে পারবেন না, কারণ এখানে এটি করতে জনগণকে প্রথমে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। তার সাথে এখানে লাইসেন্স ছাড়া দেয়ালে রঙও করা যাবে না। শুধু তাই নয়, সুইডেনে গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা সবচেয়ে বড় অপরাধ হিসেবে বিবেচিত হয়। সুইডিশ মিটবল সুইডেনের মানুষের সবচেয়ে প্রিয় খাবার। আসলে এটা এখানকার ঐতিহ্যের সাথে সম্পর্কিত। এই মিটবলটি সিদ্ধ করা আলুর সাথে পরিবেশন করা হয়। সুইডিশ মিটবল ছাড়াও সুইডেনে অনেক ইতালীয় রেস্তোরাঁ আছে যেখানে পিৎজা পাওয়া যায়, তা একটু আলাদা। সুইডেনের আরেকটি জনপ্রিয় খাবার হলো কাবাব পিৎজা। এতে মাংসের টুকরা এবং বিশেষ চাটনি ব্যবহার করা হয়। এখানকার মানুষ এটা খুব পছন্দ করে। বন্ধুরা, আমরা যদি সবুজের কথা বলি তাহলে সুইডেনের অর্ধেকটা বনে ঘেরা। এদেশে এত সবুজের সমারোহ যা আপনি কল্পনাও করতে পারবেন না। এখানকার সবুজ দেখে চোখ জুড়িয়ে যায়, আর এই সবুজই দেশকে এত সুন্দর করে তোলে। এছাড়াও সুইডেনে 90,000-এর বেশি লেক আছে যা দেখতে খুবই সুন্দর। সারাদিনের কাজ থেকে বিরতি নিতে কার না মন চায়? কাজ এবং বিরতি নেওয়া সুইডেনের সংস্কৃতি, এবং এখানে প্রসেসটিকে ফিকা বলা হয়। এই নিয়ম অনুযায়ী সুইডেনের লোকেরা দিনে দুবার কাজ থেকে বিরতি নেয়। আসলে ফিকার অর্থ হচ্ছে কফি পান করা। এই বিরতিতে সুইডেনের মানুষ একসঙ্গে বসে কফি পান করে, মানে সকাল 9টা থেকে 10টার মধ্যে বিরতি এবং দ্বিতীয়টি বিকেল 3টার দিকে। অর্থাৎ অফিসে দিনে দুবার অন্তত আধা ঘন্টা কফি ব্রেক নেওয়া খুবই স্বাভাবিক। সুইডেনে আইস হোটেল নামে একটি হোটেল রয়েছে যা পর্যটকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। ইউরোপের আর কোনো দেশে এমন হোটেল পাবেন না। এই হোটেলটি মানুষের মধ্যে এতটাই জনপ্রিয় যে এখানে এক রাত থাকার জন্য লোকেরা 1,00,000 টাকা পর্যন্ত দিতে প্রস্তুত। এই হোটেলের আসবাবপত্র, দেয়াল, বার থেকে শুরু করে সবকিছুই বরফ দিয়ে তৈরি। এটি প্রথম 1992 সালে খোলা হয়েছিল। এই হোটেলটি প্রতি বছর শীতের মৌসুমে অর্থাৎ ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত তুষার দিয়ে পর্যটকদের জন্য তৈরি করা হয়, কিন্তু শীত শেষ হতে না হতে এই হোটেলটি নদীতে পরিণত হয়। তো বন্ধুরা, এই ছিল সবুজের দেশ সুইডেন। আশা করি আমাদের আজকের এই পর্বটি আপনি পছন্দ করেছেন। ভালো লাগলে ভিডিওটিতে কমেন্ট করতে ভুলবেন না। সুইডেনের কোন জিনিসটি আপনার সবচেয়ে বেশি পছন্দ তা আমাদের কমেন্ট করে জানাবেন। আপনি কি সুইডেনে গিয়েছেন? যদি তাই হয়, আপনার অভিজ্ঞতা কেমন ছিল আমাদের সাথে শেয়ার করবেন। এছাড়াও এই ভিডিওটি আপনার বন্ধু এবং আত্মীয়র সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং তার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলে যাবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।